সুবর্ণলতা উপন্যাস আশাপূর্ণা দেবী লিখছেন, উচিত বাক্যের মতো অসহনীয় আর কি আছে। এখন এই কথা নিয়েই হচ্ছে যত কথা। পুরো ভোটে হিংসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বললেন, একটা সামান্য পুরো নির্বাচন নিয়ে এত হিংসাত্মক ঘটনা ঘটলে লোকের বিশ্বাস চলে যায়, এর কারণ হলো ক্ষমতার লিপ্সা। তৃণমূল বলছে সাংসদের এই মন্তব্য একেবারে অনুমোদন করছে না দল। অন্যদিকে প্রশ্ন উঠছে, এরাজ্যের পুলিশ কি এবার সরাসরি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে নেমেছে? এবিপি আনন্দের সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনলেন তৃণমূলের নেতা, আর স্বতঃপ্রণোদিত মামলা রুজু করলেন থানার আইসি। এই বিস্ময়ের পাশাপাশি অবশ্যই আজকে আলোচনায় আসবে ইউক্রেনে ভারতীয় তরুণের মর্মান্তিক মৃত্যুর প্রসঙ্গ, এবং অবশ্যই প্রশ্ন উঠবে উদ্ধার কাজে দেরি হওয়া নিয়ে। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে আজকে আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমাদের প্রথম প্রশ্ন, খোদ শাসক দলের সাংসদই বলছেন বার্তা নিচু তলায় পৌঁছচ্ছে না, কারণ ক্ষমতার লিপ্সা। আসলে কি সৌগত ক্ষমতাসীন নেতৃত্বের দিকেই আঙুল তুললেন? আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে, সৌগত রায় বলছেন একটা পুরো ভোটে এত হিংসা, অথচ দলের শীর্ষ নেতৃত্ব বলছেন শান্তিপূর্ণ ভোট, কাকে বিশ্বাস করবে মানুষ? আমাদের তৃতীয় প্রশ্ন থাকবে, সৌগতর মন্তব্যকে অনুমোদন করছে না দল, তাহলে কি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস? আমাদের চতুর্থ এবং আজকের বিরাট প্রশ্ন থাকবে, অভিযোগ তৃণমূল নেতার, অথচ এবিপি আনন্দের সাংবাদিকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের। ঝাড়গ্রামের ঘটনায় শাসক পুলিশ আঁতাত কি একেবারে স্পষ্ট হয়ে গেল? আমাদের পঞ্চম প্রশ্ন থাকবে, অপছন্দের খবর হলেই নেতার অভিযোগ, সঙ্গে সঙ্গে পুলিশের কেস, এটা কি সংবাদ মাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ নয়? আমাদের ষষ্ঠ প্রশ্ন থাকবে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে 21 বছরের ভারতীয় তরুণের মৃত্যু, উদ্ধার কাজে কেন্দ্রের দেরি হওয়ারই মাশুল দিতে হলো জীবন দিয়ে। তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো পুরো ভোট নিয়ে কতটা বিস্ফোরক মন্তব্য সৌগত রায়ের। দেখুন, একটা সামান্য পৌর নির্বাচন, তা নিয়ে যদি এত হিংসাত্মক ঘটনা ঘটে তাহলে সে লোকের বিশ্বাস চলে যায়। ক্ষমতার লিপ্সা, লোকে ভাবছে যে সীমিত জায়গায় ক্ষমতা পেতে গেলে যা করতে হয় তাই করব। রবিবার 108টি পুরসভার ভোটে বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছে অশান্তির ছবি। বুধবার সেই পুরো ভোটের ফল ঘোষণা। এর মধ্যেই পুরো ভোটের হিংসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তৃণমূল শীর্ষ নেতৃত্বের কার্যত উল্টো সুর শোনা গেল তার গলায়। ক্ষমতার লিপ্সা, লোকে ভাবছে যে সীমিত জায়গায় ক্ষমতা পেতে গেলে যা করতে হয় তাই করব, সেইটাকেই আটকানো যাচ্ছে না। আমি ভেবেছিলাম বলে কমবে, কিন্তু কমেনি। বিকেন্দ্রিক তো বড় সংগঠনে অনেক সময় ওপর থেকে কথা বললে তলায় পৌঁছয় না, এই পুরো প্রসেসটা ওভারহল করতে হয়। কলকাতা পুর ভোটের আগে সৌগত রায় পঞ্চায়েত ভোটে হিংসার কথা স্বীকার করে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছিলেন। তারপরেও পুর ভোটের দিন অশান্তির ছবি দেখে আক্ষেপ ঝরে পড়েছে তার গলায়। ঠিক কথা তো বলেই যেতে হবে, সেটা সবাই মানুক বা না মানুক, হয়তো মেসেজটা বার্তাটা তলা স্তর অব্দি পার্কুলেট করছে না, হয়তো তলা স্তরে অনেক জায়গায় জেতার লক্ষ্যে উগ্র হয়ে যাচ্ছেন সমর্থকরা। তবে এটা ঠিক নয়, এটা হচ্ছে, এটা ভালো হচ্ছে না। তৃণমূল অবশ্য বলছে বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের এই বক্তব্যকে দল অনুমোদন করে না। সৌগত রায় সিনিয়র নেতা, বর্ষীয়ান নেতা, তার এই বক্তব্য দল অনুমোদন করে না। উনি আগেও মুখ খুলেছেন কি হয়েছে তাতে। এটা ঠিক যে টিএমসি যেভাবে দুষ্কৃতকারীদের হাতে চলে গেছে পার্টিটা, তাদের সিনিয়র লিডার এটা দেখে দুঃখিত। সৌগত বাবু বা মদন মিত্রের মতো লোকেরা অনেক সময় মুখ ফসকে বলে ফেরাচ্ছেন মনের কথাটা, কিন্তু একজন দুজন বললে তো হবে না। যে পার্টিতে ওনারা আছেন সে পার্টি এই ধরনের কালচার শুরু করেছে, যেটা বাংলার গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। এত ছাপ্পা, এত ধাপ্পা, এত লুট, এগুলো কি কোনো প্রয়োজন ছিল? বাংলার মুখ্যমন্ত্রী মমতা, আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার দলের মধ্যেও যদি বিবেক থাকে
তাদের সেই বিবেকে দংশন হচ্ছে, তাই তার এই কথা বলছে। মমতা ব্যানার্জি আপনার বিরুদ্ধে আপনার দলের মধ্যে প্রতিবাদ বিক্ষোভ ধুমায়িত হচ্ছে, এটা মাথায় রাখবেন। সব মিলিয়ে পুরো ভোটের ফল ঘোষণার মুখে বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ের বক্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে দিয়ে শুরু করব। আমি কুণালদা প্রথমেই আপনার নির্ধারিত সময় যাওয়ার আগে একটা অফার করতে চাই আপনাকে। আপনি দীর্ঘদিন টেলিভিশন সাংবাদিকতাও করেছেন, প্রিন্টও করেছেন। আমাদের টেলিভিশন সাংবাদিকদের বিরুদ্ধে একটা খুব চেনা অভিযোগ প্রায়শই এই আড়ালটা রাজনীতিবিদরা ব্যবহার করেন, সেটা হচ্ছে যে পেশাগত প্রয়োজনে যে এভি প্যাকেজগুলো হয় তাতে বক্তব্য এডিট করতেই হয়, 5-6 মিনিটে তো বক্তব্য রাখা যায় না। তো এইটার অনেক সময় রাজনীতিবিদরা, আমার আপনার সেই কলামের লেখাটা মনে আছে বুদ্ধবাবুর মাদ্রাসার সময়, তারপরে আপনি প্রতিদিনে লিখেছিলেন যে এডিট অনেক সময় রাজনীতিবিদরা দেখবেন বলে যে আমি ঠিক ওইভাবে বলতে চাইনি, ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি প্রথমেই আপনাকে যে অফারটা করি সেটা হচ্ছে, শ্রী সৌগত রায় সম্পূর্ণ সজ্ঞানে সচেতনভাবে সুস্থ শরীরে তার বাড়িতে বসে আমার সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারীকে, অত্যন্ত স্থিতধী সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারীকে তার প্রশ্নের উত্তরে কি বলেছেন যদি আপনি চান একেবারে আনএডিটেড আনকাট ভার্সন দর্শকদের সামনে রাখতে পারি, 5 মিনিট 11 সেকেন্ড তার ডিউরেশন, আপনি বললে তবেই চালাবো, নচেত আমি আলোচনায় আসবো। কুণাল, আলোচনাতেই আমি এটা নিয়ে কোনো রকম তর্কেই যেতে চাই না, আলোচনাতে আসাই ভালো, কারণ সৌগতবাবু যেটা বলেছেন আপনার কাছে বা তোমার কাছে তো রয়েছে, ফলে সেটা নিয়ে আমি কেন, ওটা তো সেই আবার হায়দ্রাবাদের ফরেনসিক আপনার বক্তব্যে আসবো না। আমার বক্তব্য হচ্ছে যে সৌগতদা একদম সিনিয়র লিডার, আমি অনেক জুনিয়র, আমি ব্যক্তিগতভাবে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে বলছি দল এটা অনুমোদন করে না। তার কারণ হচ্ছে যে 11,280টা বুথ এবং তার মধ্যে 11,000 মানে তার বেশি বুথ, অনেক বুথ সেখানে শান্তিতে অবাধ নির্বাচন হয়েছে, মানে একেবারে পুরোদস্তুর বাস্তবটা প্রতিফলিত হয়নি। আমার মনে হয় সুমন, সৌগতদা এবিপি আনন্দের খুব নিয়মিত দর্শক এবং তোমরা তো শান্তিটা দেখাওনি, তো তোমরা সারাদিন একই জিনিস বারবার কয়েকটা অশান্তি দেখিয়েছো, তাতে সৌগতদা কিছুটা প্রভাবিত হয়েছেন। অর্থাৎ তোমরা যে নেতিবাচক একটা ধারণা দিতে চেয়েছো তাতে একজন দর্শক হিসেবে সৌগতদা প্রভাবিত হয়েছে। দুটো রিজয়েন্ডার রইল কুণালদা, এক হচ্ছে নেতিবাচক ধারণা দিতে চাইনি, আপনাকেই আগের দিন বলেছিলাম যে আমি নিজে 6:30 বুলেটিন এবং 7টার বুলেটিন পরপর দুটো বুলেটিনে দেখিয়েছি যে একজন প্রার্থী আরেকজনকে চা মিষ্টি খাওয়াচ্ছে কি বড় করে যাচ্ছে, যাওয়ার কথা না, এটাই তো হবে গণতন্ত্রে। এক দুই হচ্ছে কুণালদা একটা ছোট্ট রসিকতা, সেটা হচ্ছে 5 বারের MLA যবে থেকে রাজনীতি করছেন, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন, আমার জন্মই হয়নি। 5 বারের MLA, 4 বারের MP, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, একটা চ্যানেলের ফুটেজ দেখে প্রভাবিত হয়ে গেলেন? আরে একটু প্রভাবিত হয়েছেন তো, সেটা অধিকাংশ জায়গায় যে অবাধ সুষ্ঠু হয়েছে, একটা ঘটনা ঘটে থাকলে সেটাও নিন্দনীয়, এবং তার পেছনে কংগ্রেস, CPM, BJP, প্ররোচনা সেগুলোও কাজ করেছে, কিন্তু এটা কোনো অনুপাতেই আসছে না, ফলে ওপরের নেতৃত্বের নির্দেশ নিচে যাচ্ছে না, এটা ভাবা ভুল। 99%-এর বেশি জায়গায় তো নির্দেশ গেছে, ঠিকঠাক ছিল, কিছু অনুমিত। এই মন্তব্যকে কি শৃঙ্খলা ভঙ্গ বলবেন? কোনটাকে? সৌগতদা যা বলেছেন তা কি মনে হচ্ছে আপনার শৃঙ্খলা ভঙ্গ? না, এটা বলার জায়গা আমি নই, কারণ ওই শৃঙ্খলা ভঙ্গ কি ভঙ্গ নয় তার জন্য আবার শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন। আমি শুধু এইটুকু বলতে পারি, সৌগতদার বক্তব্য দল অনুমোদন করছে না। আমাদের দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌগতদার কথা হয়েছে, তিনি অনেক সিনিয়র, আমার মনে হয় তারও যে বিষয়টা ওনার যে একটা ধারণা, আজকে কথা হয়েছে আজকের এই প্রেক্ষিতে, এই প্রেক্ষিতে। আচ্ছা আচ্ছা, আমি দর্শকদের মনে করিয়ে দেবো যে এর আগে আইপ্যাক নিয়েও সৌগত রায় মুখ খুলেছিলেন, এর আগে তার কলকাতা পুর ভোটের আগে তিনি অনেক সময় পঞ্চায়েত ভোটে যে জবরদখল সেই নিয়ে কর্মীদের সতর্ক করেছিলেন, এবং আইপ্যাক নিয়ে মুখ খোলার পরও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে সতর্ক করেন, তার সঙ্গে কথা বলেন ইত্যাদি ইত্যাদি। আমি দ্রুত একবার পরের প্রতিবেদনটা দেখাবো। ক্ষমতার লিপসা, লোকে ভাবছে যে সীমিত জায়গায় ক্ষমতা পেতে গেলে যা করতে হয় তাই করব। কখনো পঞ্চায়েত ভোটে জবরদখল নিয়ে স্বীকারোক্তি, কখনো রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করা, কখনো আবার আইপ্যাক নিয়ে মুখ খোলা,
আর এবার পুরো ভোটে হিংসার প্রসঙ্গেও সোজা সাপটা কথা বললেন সৌগত রায়। পুরো ভোটের আগে দুটি প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের অন্দরে বিভ্রান্তি তৈরি হয়েছিল, আর তা নিয়ে ক্ষোভ বিক্ষোভ থেকে রাস্তায় নেমে অসন্তোষ প্রকাশ, বাদ যায়নি কিছুই। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের অগোচরে তৃণমূলের অফিসিয়াল পেজে প্রার্থী তালিকা বেরিয়ে যাওয়া এবং তা নিয়ে বিভ্রান্তির জন্য প্রশান্ত কিশোরের সংস্থাই দায়ী বলে মনে করেন তৃণমূলের শীর্ষ নেতারা। জানা যায় তৃণমূল নেত্রীও একই মত পোষণ করেন। শুরু হয় তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সংস্থার সম্পর্ক ছিন্ন হওয়ার জল্পনা। এই আবহেই পিকের সংস্থার হয়ে খোলাখুলি ব্যাট ধরেন সৌগত রায়। আইপ্যাকের সাথে কি চুক্তি ছিল সে তো আমি জানি না, সেই চুক্তি ভেঙে গেছে। ক্ষতি না হলেও অসুবিধা হবে, আইপ্যাক থাকলে ভালো হতো। বাট আইপ্যাক পশ্চিমবাংলায় তৃণমূলের এবার জেতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এর আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ। নির্বাচনের পূর্বে যে সময় রোজ দল বেঁধে লোকরা যোগদান করছে, কেউ কেউ প্লেনে করে দিল্লি চলে যাচ্ছে, কর্মীরা প্রচণ্ড অসুবিধার মধ্যে কাজ করেছে। তখন যদি ওই যে লোকরা গালাগাল দিয়েছিল মমতা ব্যানার্জিকে তারাই ঢুকে পড়ে, তাহলে লোকের তো রিসেন্টমেন্ট হবে। আর এবার পুরো ভোটের হিংসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সৌগত রায়। এবিপি আনন্দ। আমি শুভময় মৈত্রের কাছে যাব। একেবারে একটা শিরোনাম যে খবরটা সত্যি বলতে দলের ইন্টারনাল খবর এতক্ষণ সামনে আসেনি, সেটা হচ্ছে এই বিষয় নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন সৌগত রায়ের কাছে। কিন্তু শুভময়দার কাছে আমি আসবো। শুভময়দা, এক হচ্ছে একেবারে পরিষ্কার সৌগতবাবুও তিনি যদি টিভি ফলো করে থাকেন দেখেছেন যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কী কী বলেছেন সেদিন। তিনটে সরকারি প্রেস কনফারেন্স সরকারিভাবে তৃণমূলের দিক থেকে হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ তিনজনেরই বক্তব্য তিনি নিশ্চয়ই শুনে থাকবেন। সেই শোনা সত্ত্বেও তিনি বলছেন যে ক্ষমতা লিপ্সা এবং একজন লোক এই প্রথম এই সন্ত্রাস বা এই ঘটনার যে ছবিগুলো সেই ছবিগুলোতে অ্যাকনলেজ করলেন, অর্থাৎ সমস্যাটা আছে এটা মানলেন। আমি বলছি এ তো একেবারে সচেতন প্রতিবাদ, আপনার কি মনে হয়? সত্যি তাই? হ্যাঁ দেখুন, মানে তৃণমূল কংগ্রেস নেতাদের শৃঙ্খলা ছাড়া আর কিছুই হারানোর নেই, আর জয় করার জন্য আছে 108টি পুরসভায় আর কি, মানে এক মার্ক্সবাদী দার্শনিকের কথা অনুকরণ করে যদি বলতে হয় আর কি। অর্থাৎ এমনই ভালো অবস্থা দলটার এই সময়, রাজনৈতিক প্রভাব যতটা তাতে শৃঙ্খলা হারালেও কোনো ক্ষতি নেই, আর মোটের ওপর ধরুন এমনিতেই হয়তো 70-80টা পৌরসভা হয়ে যেত, সেই জায়গায় 108টা হবে, এটা একদম পরিষ্কার কথা। অর্থাৎ আবার যে পস্টুলেটের ওপর ভিত্তি করে, যেমন ধরুন জ্যামিতি প্রমাণ করি তো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ, তার আগে ইউক্লিডের কিছু পস্টুলেট বলে নিতে হয়, সেইখানে কিন্তু এটা বলে নেওয়া জরুরি। হ্যাঁ, তৃণমূল বেশিরভাগ পুরসভাতেই জিততো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কি জন্য এটা দরকার হলো? একটা হচ্ছে হ্যাঁ লোকাল লেভেল, যেটা তৃণমূল নেতাদের আলোচনার মধ্যে বারবার উঠে আসছে, যে এর সঙ্গে একটা পেশার প্রশ্ন জড়িত, আসন পাওয়ার জন্য হয়তো মানুষকে কিছু খরচ করতে হয়েছে, ফলে সেই জায়গায় আর হেরে যাওয়ার সম্ভাবনাটুকুও রাখা যাবে না, প্রত্যেককে জিততে হবে। এবং আমি বলছি বামফ্রন্ট আমলের সঙ্গে পার্থক্য কি, আমি আবার বলি বামফ্রন্ট আমলেও প্রচুর গোলমাল হয়েছে, ফলে আমি তাদেরকে একেবারে পাহারা দেওয়ার চেষ্টা করছি না, কিন্তু পার্থক্য কি, বামফ্রন্ট আমলে প্রচুর আসন বিরোধীরা পেতেন, প্রচুর পৌরসভা বিরোধীরা পেতেন, এবার দেখবেন আগামীকাল যখন ফল বেরোবে যে না, তারা কিন্তু আসন বা পৌরসভা কিছুই পাননি, কোনো বিরোধীরাই পাননি। এই জায়গাটা হচ্ছে যে প্রত্যেকে জিততে চাইছেন। এবার আপনি যখন জিতবেন দুভাবে জেতা যায়, একটা হচ্ছে ভালোবেসে আপনি আপনার বন্ধুদের জিততে পারেন, তারা এমনি আপনাকে সমর্থন করবে, বাকি যারা থাকলো তাদেরকে আপনি ভয় দেখিয়ে জিতবেন, এটাই নিয়ম, খুব স্বাভাবিক, এই দুটোভাবেই জেতা যায়, ভালোবেসে অথবা ভয় দেখিয়ে। এইবার এই জায়গাটাতেই তৃণমূল কংগ্রেসের যারা নিচের সারির নেতা, ওপরের সারির নেতারা কী নির্দেশ দিয়েছেন সেটা আমাদের জানা সম্ভব নয়, কারণ সেটা তৃণমূলের অন্দরে আলোচিত হয়েছে। নিচের সারির নেতারা মনে করেছেন যে ভালোবেসে এবং ভয় দেখিয়ে যে মোট ভোট সেই গোটা ভোটটাই নিতে হবে, ফলে আপনি দেখবেন প্রদত্ত ভোটের 70% ওপর তৃণমূল কংগ্রেস পাবে, যেখানে আদতে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ হয়তো পশ্চিমবঙ্গে 48-50 বা 52%। এটাই হচ্ছে মূল গোলমাল। এখন এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কিভাবে বেরোবে সেটা তৃণমূল কংগ্রেসের নেতারা আলোচনা করতে শুরু করেছেন, কর্মসূচি ভিত্তিক দল, আমার মনে হয় তারা নিশ্চয়ই কোনো একটা সময় আর একটু ভালো পথ দেখতে পাবেন এবং জনগণকে দেখাবেন। আমার খুব ছোট্ট করে তিনটে পয়েন্ট শুভময়দা বলেছেন। এক হচ্ছে ভালোবেসে ঘৃণা করে, তো কমাস আগে তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী ভোট করলো,
তখন সিপিএম শূন্য পেতে কে বলেছিল? আমরা বলে দিয়েছিলাম কংগ্রেস শূন্য কে? আমরা বলে দিয়েছিলাম আপ কি বার 200 পার 77-এ শেষ, আমরা বলে দিয়েছিলাম অবাধ ভোট হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন, এই যে কথাটা বলা হচ্ছে, আমি আবার বলছি সামান্য যে শতাংশে অনভিপ্রেত ঘটনা ঘটেছে অস্বীকার করছি না, কিন্তু কেন ঘটলো? যারা হারবেন বলে নিশ্চিত মরিয়া নানা রকম প্ররোচনা দিয়েছেন, সেই জায়গাটা করেছেন, কোথাও আমাদের ভুল থাকলে আমরা চিহ্নিত করব, কিন্তু সেটা পার্সেন্টেজে আসছে না এবং সেইটা নিয়ে সেটাই যেন ধারণা হয়ে যাচ্ছে। তিন নম্বর, এই যে তৃণমূলের ভোট 48% যেটা সুমময়দা হিসাব দিচ্ছেন, আমি বলছি বিধানসভার পরও যত মানুষ এই উন্নয়ন বা বিভিন্ন সামাজিক স্কিমের সুফল পাচ্ছেন, যদি 100% পরিবার, এক একটা পরিবারে দুজন তিনজন করে সুফল পান, তাহলে সুফল প্রাপ্ত যারা যারা রাস্তা পাচ্ছেন, বাড়িতে পাইপলাইনে জল পাচ্ছেন, নিকাশি পাচ্ছেন, কন্যাশ্রী পাচ্ছেন, কুনাল দা আর ইলাবোরেট করবেন না, তাহলে আর আগামী কাল বলার জন্য কিছু তুলে রেখে দিন। আমি বলছি এই আর্গুমেন্টটা, পরিসংখ্যানের আর্গুমেন্টটা কালকেও নিঃসন্দেহে আলোচিত হবে। আমি একবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ, দুটো খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সৌগত রায়ের বক্তব্যের মধ্যে কেউ আরেক ধরনের রাজনীতি পেতে পারে, সেই রাজনীতি হচ্ছে যে ওপরতলার নয়। উনি একেবারে স্পষ্ট করে দিচ্ছেন যে এই পুরো জিনিসটা হচ্ছে ওপরতলার বার্তা নিচুতলায় পৌঁছচ্ছে না, এবং পুরো এই একটা যে যেটুকু ছবি কুনালদা বললেন যে যেখানে ঘটনা ঘটেছে বিরোধীদের প্রয়োজনে ছাড়া, যে ঘটনা যদি কিছু ঘটে থাকে তাহলে নিচুতলার সেটা সম্পূর্ণ দায়িত্ব। আরেকটা বারবার তিনি একটা জায়গা বলছেন, আমি তো পদে নেই, আমি বলার চেষ্টা করেছিলাম। মানে কোথাও কি যারা পদে আছে তাদের উদ্দেশ্যে একটা ক্ষমতাসীন নেতৃত্বের উদ্দেশ্যে অদৃশ্য খোঁচা? বিশ্বনাথ চক্রবর্তী, দেখুন আমার 30 সেকেন্ড আপনার থেকে নিব। হ্যাঁ, সেটা হলো যে কুনালদাকে যখন পুলিশ হ্যারাস করছিল, পশ্চিমবাংলায় যদি কোনো একজন ব্যক্তি দিনের পর দিন কুনালদার এই হ্যারাসমেন্টের এগেনস্টে মানে প্রতিবাদ করে থাকে, তার নাম বিশ্বনাথ চক্রবর্তী, এবং আপনার স্টুডিওতে দিনের পর দিন কুনালদার মানে অন্যায় অবিচার যে পুলিশ করছিল তার পক্ষে আমি বিপক্ষে গিয়ে কথা বলেছিলাম কুনালদার হয়ে। এবং আজকে আমাকে খুব দুঃখের সাথে বলতে হয়, আপনার স্টুডিওতে যখন আমি আলোচনায় বসি তখন আমার সম্মান, আমার অধ্যাপকের সম্মানটাকে বন্ধক রেখে কুনালদার সাথে বিতর্কে বসতে হয়, কারণ কুনালদার দিনের পর দিন ব্যক্তি আক্রমণ করেন। আমি চাইব আমাকে যুক্তি দিয়ে, কুনালদা আমাকে যুক্তি দিয়ে প্রতিদিন পরাজিত করুন, এবং একজন সাংবাদিকের কাছে আমি যদি পরাজিত হই আমার সেটার মধ্যে কোনো গ্লানি থাকবে না। আমি আশা করব তুমি ব্যক্তি আক্রমণ না করে আমাকে যুক্তি দিয়ে পরাজিত। এবার যে জায়গাটা বলতে, আমি প্রথমত বলবো কুনালদার সাথে একটা ব্যাপারে আমি দ্বিমত, আপনার আপনার উচিত আজকের যে বিষয়টা উঠে এসছে তাতে সৌগত রায়ের পূর্ণ ভিডিওটা পাবলিক ইন্টারেস্টে, এবং শাসক দলের যদি কারো দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আপনি একটা অংশ দেখিয়ে কথাগুলো বলছেন, তা নিরসনের জন্য পুরো ভিডিওটা আপনার দেখানো উচিত। এটা হলো একটা বিষয়, মানে একটা পাবলিক ইন্টারেস্টেই দেখানো উচিত, যতই আপনার সময় আপনি ঘড়ি দেখুন তারপরেও আমি যুক্তি রাখবো। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে দেখুন সৌগত রায় যে এই বক্তব্যটা বলছে এটা তো কার্যত পশ্চিমবঙ্গের মানুষের বক্তব্য, এটা কি সৌগত রায়ের বক্তব্য নাকি? এটা পশ্চিমবঙ্গের জনগণের বক্তব্য। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা দেব, গণতান্ত্রিক নির্বাচন দেব, যখন সৌগত রায় বলেন যে এই ধরনের এক্সেসটা না হওয়াই উচিত ছিল, সেটা কি দলের বক্তব্য হয় নাকি সেটা মানুষের বক্তব্য হয়, পশ্চিমবাংলার মানুষের বক্তব্য? যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সৌগত রায় বলেন, সেটা একজন অধ্যাপক হিসাবে আমি সবসময় আমার তুলে ধরার কর্তব্য। এই সেই কারণে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌগত রায়ের বক্তব্যটাকে তুলে ধরবো। এখন নেতা নেত্রীরা, তাদের দলের নেতা নেত্রীরা সেটা গ্রহণ করবে, করবে না করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি একজন অধ্যাপক হিসাবে আমি কি করে অস্বীকার করি সৌগত রায় যে বক্তব্যটা রেখেছে সেটা কিন্তু আমার যে হিংসা, রাজনীতিতে হিংসা, নির্বাচনে হিংসা, তার মুক্তির উপায়। এবং সেই কারণে আমি সৌগত রায়ের বক্তব্যটাকে মনে করি ইতিবাচক রাজনীতি, ইতিবাচক রাজনীতি, বেশ পজিটিভ পলিটিক্স। কুনাল ঘোষ, আমি প্রথমে বলে নিই বিশ্বনাথ দাকে ব্যক্তিগত আক্রমণের কোনো অভিপ্রায় আমার নেই, কারণ আগের দিন আমি এবিপি আনন্দরই তোমার একটা একজন জেলা সাংবাদিকের বিরুদ্ধে আমার 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 বক্তব্য যে আমাদের দলের কাছে যে অভিযোগ এসেছে আমি তোলার পর উনি আমায় বলেছিলেন আমি ব্যক্তিগত চরিত্র হনন করছি, সেই জন্য আমি রেগেছিলাম। বিশ্বনাথ দা ভারী সুন্দর দেখতে, ভারী ভালো লোক, আমি ওসব কিছু বলতে চাই না, কিন্তু যেটা আমার বক্তব্য হচ্ছে যে 11,215টি বুথ, যদি তোমাদের 65টা বুথেরও অভিযোগ থাকে তাহলে 11,215টি বুথ, সেখানে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলো,
তার থেকে ঘুরিয়ে যদি শুধু ওই পার্টিকুলার না আপনি আমি বলছি এখানে অবধারিত প্রশ্ন আসবে আজকে রিপোলের সিদ্ধান্ত আজকে রিপোল হলো দুটো মাত্র বুথে আমি বলছি আপনি তো সেই শোতে ছিলেন প্রিসাইডিং অফিসাররা বলছেন ভোট লুট হয়েছে পুলিশকে দেখতে পাইনি আপনাকে আমি জানিয়ে রাখি জলপাইগুড়ি এবং খড়গপুর এই দুটো একেবারে আমি লিস্ট মিলিয়ে দেখেছি রিপোল হয়নি আমি বলছি যে কোনো সাধারণ মানুষ যারা শোতে ছিলেন তারা বলবেন সরকারি অফিসার তাহলে মিথ্যে কথা বলছিলেন না না সাধারণ মানুষ জানেন সরকারি অফিসারও বিভিন্ন ইউনিয়ন করেন বিভিন্ন দলের সমর্থক হন সেটা সাধারণ মানুষ জানেন তো সাধারণ মানুষ যারা 11215টি বুথে ছিলেন তাদের অভিজ্ঞতার সঙ্গে গোটা টিউরিংটা কি মিলছে মানুষ মিলিয়ে দেখবেন বিশ্বনাথ চক্রবর্তী দ্রুত কারণ বিশ্বনাথ চক্রবর্তী যে সমস্যাটা আমার করেছেন সেটা হচ্ছে 5 মিনিট 11 সেকেন্ডের একটা সাক্ষাৎকার দেখাতে বলেছে আপনাকে দেখাতেই হবে নালে শাসক দলের কেউ কেউ অস্বীকার করতে পারি আমি তার আগে একটা মজার অনুসঙ্গ বলি কুণাল দা এনজয় করবেন সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় নাম বললেন একদিন একেবারে ঘরোয়া একটা আড্ডায় পার্থ চট্টোপাধ্যায় বলছে নাই তোমাদের এবিপি আনন্দের সমস্যা হচ্ছে এমন লিডিং প্রশ্ন করো না কিন্তু কুণাল দা এই সাক্ষাৎকার দেখে বললেন আমি আবার বলছি আমার স্থিতদি সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারী প্রশ্নগুলো লক্ষ্য করবেন কোথাও কোনো লিডিং কোয়েশ্চেন নেই একেবারে সোজা সাপটা প্রশ্নের উত্তরে কি বলছেন সৌগত রায় দেখাবো আপনি এবং আপনাদের দলের নেতারা বারবার বলছেন ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে কিন্তু তারপরেও কালকে যা হলো তাতে মনে হয় না যে আপনারা আপনাদের বলাটাই ভুল ছিল না না তা মনে হয় না ঠিক কথা তো বলেই যেতে হবে সেটা সবাই মানুক বা না মানুক হয়তো মেসেজটা বার্তাটা তলা স্তর অব্দি পার্কুলেট করছে না হয়তো তলা স্তরে অনেক জায়গায় জেতার লক্ষ্যে উগ্র হয়ে যাচ্ছেন সমর্থকরা তবে এটা ঠিক নয় এটা হচ্ছে এটা ভালো হচ্ছে না কেন বলছেন না একটা সামান্য পৌর নির্বাচন তা নিয়ে যদি এত হিংসাত্মক ঘটনা ঘটে তাহলে সে লোকের বিশ্বাস চলে যায় এর প্রভাব কি 2024 পড়বে যে আশঙ্কা আপনি আগে করেছিলেন এখনো এবার তো পৌর নির্বাচনে সেইটা হয়নি যে পঞ্চায়েত নির্বাচনে যেমন বিরোধীরা মনোনয়নই জমা দিতে পারেনি পৌর নির্বাচনে তো তা হয়নি মনোনয়ন জমা দিয়েছে অনেক জায়গায় প্রচার করেছে বিরোধীরা কিছু কিছু জায়গায় কালো দাঁড়িয়েছিল তো সেই রকম ব্যাপক ঘটনা ঘটেনি আর আপনি যে ধরুন এই পুরো নির্বাচনের আগে বলেছিলেন যে পঞ্চায়েতে ভুল হয়েছিল তারা রিপিটেশন হবে না তাহলে তার কি হলো না আমি বলেছিলাম এবং আমার আশা ছিল কিন্তু আমি বলছি যে পঞ্চায়েতের মতো ব্যাপক অর্থে জবরদস্তি হয়নি কিন্তু কিছু ঘটনা ঘটেছে যার জন্য দুঃখিত এই যেমন কালকে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয়েছে আমি তার জন্য ক্ষমা প্রার্থী এছাড়া আর কি বলব না আমি বলছি যে কথাগুলো বলছেন না যে পুরো ভোটে কাউকে করা যাবে না জেতার জন্য একটা পুরসভা জেতার জন্য আমি অতীতে বলেছিলেন না যে একটা পুরসভা জেতার জন্য আমরা ইয়ে করা 2024-এর রেজাল্ট খারাপ করতে চাই না সেইটা যদি মানে আপনার কথাই বলছেন গ্যাসরুট লেভেলে পৌঁছচ্ছে না এর সলিউশন আমি তো শুনো আমি তো দলের কোনো কর্মকর্তা নয় আমি আমার যা মত সেইটাই বলেছিলাম আমি ভেবেছিলাম তাতে কিছুটা প্রভাব পড়বে কিন্তু সাধারণভাবে লোক সেটা অ্যাপ্রিসিয়েটও করেছিল কিন্তু শেষ পর্যন্ত সংগঠনের তলাস্তর অবধি সেটা পৌঁছয়নি কেন পৌঁছয়নি তার কারণ আমি সেরকম নেতা নই বা আমার সেরকম কোনো দায় দায়িত্ব নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আপনি বা অনেকে বলেছেন অনেকেই বলেছেন কিন্তু যে কোনো কারণেই বার্তাটা পৌঁছচ্ছে না বিকেন্দ্রিকৃত বড় সংগঠনে অনেক সময় ওপর থেকে কথা বললে তলায় পৌঁছয় নেই পুরো প্রসেসটা ওভারহল করতে হয় আর সংগঠনটা তার জন্য আরও স্ট্রাকচার্ড কাঠামোগতভাবে শক্তিশালী করতে হয় সুতরাং সেই স্ট্রাকচার যেটা আগের দিনে সিপিএমে ছিল এখনো আমাদের সংগঠন হয়নি
এরপর কি আবার বলবেন? আবার ইলেকশন হলে বলবো, এখন তো এক বছর ইলেকশন নেই। কিন্তু অনেকে বলছেন যে আপনারা বলছেন, এদিকে কর্মীরা শুনছেন না, তাহলে বলে লাভ কি হচ্ছে? বলারই যে খুব দায় আছে তা নয়, আমি তো কোনো কর্মকর্তা নই, আমি যেটা মনে করতুম দলের পক্ষে রাজ্যের পক্ষে ভালো সেইটা বলতুম, বলা কমও করে দিচ্ছে তুমি লক্ষ্য করবে। লাস্ট প্রশ্ন হচ্ছে যে মানে এই আপনি সিনিয়র পলিটিশিয়ান হিসেবে কি মানে যে আপনারা শুধু আপনি কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় বইটাকেও বলেছিলেন, তারপরেও আপনি বলছেন গ্যাসরুট লেভেলে এটা শুনছে না, এর কারণটা কি? অনেক জায়গায় শুনছে না, তার কারণ ক্ষমতার লিপসা। লোকে ভাবছে যে সীমিত জায়গায় ক্ষমতা পেতে গেলে যা করতে হয় তাই করব, এবং সেইটাকেই আটকানো যাচ্ছে না। কীভাবে সম্ভব আমি বলতে পারবো না, আমার কথা তো কেউ শুনলো না, দেখা যায় কার কেউ বললে শোনে কিনা। না, এইভাবে আটকানো কীভাবে সম্ভব? সেইটাই তো আমি বলতে পারবো না, তার কারণ আমি ভেবেছিলাম বলে কমবে, কিন্তু কমেনি। এখন নতুন পদ্ধতি নিশ্চয়ই দল আলোচনা করবে কি করা যায়। খুব দ্রুত কারুর যদি কোনো মন্তব্য থাকে, কারণ এর থেকে অনেক বেশি সিরিয়াস অংশে আমি এবার ঢুকতে চাইছি। কুণাল ঘোষ, আমি পরিষ্কার বলি, হ্যাঁ, যে 11,280টার মধ্যে 11,215 বিরোধীরাও সেখানে কোনো অভিযোগ করতে পারেননি। আমি আরেকবার বলি, আমি সৌগত দারটা পুরো শুনলাম, উনি খুব স্পষ্টভাবে বলেছেন এবং উনি যে কথাগুলো বলেছেন সেগুলো যে কোনো যুগে যে কোনো দলের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে অবশেষে দল সৌগত রায়ের বক্তব্য অনুমোদন করছে? করছে না, ওই অংশটা নিশ্চিতভাবে করছে না। কিন্তু আপনার এই পুরো প্রেক্ষিতে যেটা, কোন দল অস্বীকার করবে যে তার কোনো একটা পার্সেন্টেজে কোথাও একটা কোনো একটা পার্সেন্টেজে, সেটা খুব নিচু তলা। সুমন মৈত্র দ্রুত। হ্যাঁ সুমনবাবু, আমার কিন্তু নিজস্ব একটি ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটি একেবারে পরিষ্কার। সৌগতবাবু সম্ভবত বলতে চাইলেন যে একেবারে মমতা ব্যানার্জির কাছ থেকে সরাসরি যতক্ষণ না আদেশ আসছে ততক্ষণ পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনাগুলি বন্ধ হবে না। না না, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে, তিনি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, সব সিনিয়র নেতারা বলেছেন, কোঅর্ডিনেটররা জেলায় জেলায় বলেছেন। শুভময়দা, 11,280টা বুথের মধ্যে 11,215টা বুথ ঘটনাহীন। আপনি 11,215টা বুথ ভুলে যাবেন না। আমি বলছি শুভময়দা, এক্ষুনি ওই সার্ভে থিওরিটা বলবেন, আমি সেই সময় এখন এই মুহূর্তে নেই, কিন্তু কুণালদা এই একই ঘটনা, এই 65টা ছবি ধরুন, যেটুকু দেখিয়েছি, যদি উত্তরপ্রদেশে হতো, আমার খুব কৌতূহল যে 8টার সময় ঘণ্টাখানেক সঙ্গে সুমনে কুণাল ঘোষ কী বলতেন, গণতন্ত্রের জয়ধ্বজা উঠল। কোনটায় বুঝতে পারলাম না। আমি বলছি ঠিক এই 65টা যেটুকু দেখিয়েছি, এইটা যদি উত্তরপ্রদেশ ভোটের দিন আমি দেখাতাম, তাহলে 8টার সময় এই অনুষ্ঠানে বসে আপনি কি মোদি যোগীর জয়ধ্বনি করতেন? না, আমি তো না, আমি আমার টোটাল বুথটা দেখে নিতাম। 11,280 ত্রিপুরায় দেখেননি কুণালদা? ত্রিপুরায় আপনি মিস করে গেছেন, এর থেকেও কম শতাংশ ছিল ত্রিপুরায়, তো আরো বেশি ত্রিপুরায়, তো পুরো গোটা বুথ গুলোতেই তার অন্তহীন বিতর্ক। আমি হ্যাঁ, বিশ্বনাথ চক্রবর্তী খুব দ্রুত প্লিজ, অনেক বড় অনেক লার্জার ইস্যুতে আসবো। একটা হলো যে নির্বাচনের মানে একেবারে মনোনয়ন পর্ব থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে তিনটে পুরসভা দখল হয়ে গেল বজবজ সমেত, এটা শুরু হলো, তারপরে ভোটের দিন পর্যন্ত যেটা চললো সেটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? সেটাকে আপনি 64টা বুথ দেখবেন? একটা জামা পরে একজন 40টা ভোট দিল, তারপরেও রিপল হয়নি। সে বলছে যে বিধানসভা নির্বাচনে 10টা জামা পরে আমি 10টা ভোট দিয়েছি, আর এই নির্বাচনে আমি 40টা ভোট দিয়েছি একই জামা পরে। এবং পুলিশের বক্তব্য এবং শাসক খুব দ্রুত। না না, আমি একদম পরিষ্কার সুমন, যে কথাটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে যে আমরা ভোটের দিনের কথা বলছি, তো একটুখানি ভোটের প্রচার, একজন কেউ বক্তব্য রাখছেন বামের বা বিজেপির সামনে 7 জন লোক নেই, তো ভোটের দিন তারা জিতবে কোথা থেকে? যা যা হওয়ার তো গোয়ারা হারবে। এই আলোচনার বাকি অংশ আমি আগামী কালকে জন্য তুলে রাখবো, নিঃসন্দেহে অনেক অংশ সেদিনও রিপিট হবে, কিন্তু আমি বলছি লার্জার ডেমোক্রেসির প্রশ্নে, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে আসবো, কিন্তু আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @সুমন দে, সৌগত রায়ের ইস্যুতে ঠিক কী কী মন্তব্য এসছে আমি দ্রুত কয়েকজনের মন্তব্য নেওয়ার চেষ্টা করবো।
অমিয় চট্টোপাধ্যায় তিনি লিখছেন, বিরোধীদের অভিযোগকেই মান্যতা দিলেন সৌগত রায়। সুভাষ ঘোষ আজা লিখছেন, সৌগত রায়ের মন্তব্য থেকে তৃণমূল শিক্ষা না নিলে আগামী দিন দলের পক্ষে মসৃণ হবে না। প্রতীক সামন্ত লিখছেন, বিপুল জনাদেশ তৃণমূলের পক্ষে আছে, কে কি বললেন কিছু যায় আসে না। শুভ চট্টোপাধ্যায় লিখছেন, শীর্ষ নেতৃত্বের নির্দেশেই কমিশন এবং পুলিশ নিষ্ক্রিয় থাকে এবং শাসক দলকে জেতানোতে সাহায্য করে। অনন্ত সেনগুপ্ত লিখছেন, রাজনীতি থেকে অবসরের সময় এসেছে বলেই সৌগত রায় এখন বিবেকের ভূমিকা নিচ্ছেন। আমি বলছি এবার সরাসরি যে ইস্যুতে আসব, বিশ্বাস করুন খানিকক্ষণ আগে এই স্টুডিওতেই সেই আলোচনা উঠে এসেছে এবং বারবার আজ ঘটনাচক্রে আমায় বর্তমান সময় এবং ফ্ল্যাশব্যাকে যেতে হচ্ছে। আমার সহকর্মী অমিতাভ রথ, তাকে নিয়ে আগের দিন এই স্টুডিও উত্তপ্ত হয়েছিল, বহু যুক্তি এসেছিল, যারা সেটা মিস করেছেন। এই ঘটনার প্রেক্ষিতটা, সূত্রটা ধরতে গেলে কিন্তু সেই দিনের ঘটনার একটা ছোট অংশ আমায় দেখাতে হবে। সেদিনও কুণালদা ছিলেন, অনেক অতিথি সেদিন ছিলেন। আমি দ্রুত একবার দেখে নেব যে সেদিন ঠিক কী আলোচনা হয়েছিল, তারপরে যে মারাত্মক ঘটনাটা কার্যত আমাদের স্তম্ভিত করে দিয়েছে, যে পুলিশ প্রশাসন তাহলে কি সরাসরি শাসক দলের নির্দেশে চলছে। আমি আসবো সেই ঘটনায়, কিন্তু তার আগে কিছুটা ফ্ল্যাশব্যাকের মতোই কী আলোচনা হয়েছিল আপনাদের সামনে রাখবো। আপনারা নিঃসন্দেহে আপনি ভিডিও ইত্যাদি নিয়ে এসছেন, তার কারণ আপনি আমার সব ধন্দ সন্দেহ দ্বিধা একটা জায়গাতে, সেটা হচ্ছে সাংবাদিক কুণাল ঘোষ যদি তার সাংবাদিক সত্তা সম্পূর্ণ মানে বিস্মৃত না হয়ে যান, তিনি সত্যি বিশ্বাস করেন যে টেলিভিশন তো আপনি বহুদিন করেছেন, লাইভ টেলিভিশনের সময় কোনো সাংবাদিক, কোনো টম ডিক হ্যারি আমি নামে যাবই না, কোনো চ্যানেলের কোনো সাংবাদিক তিনি পার্সোনালি ভোটারকে বলছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না? আমি বলছি কুণাল দা, এটা সম্ভব? সাংবাদিক কুণাল ঘোষ কি বলেন? আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, সাংবাদিকদের উপর যে আক্রমণ হয়েছে আমি তার তীব্রভাবে নিন্দা করছি, এবং যারা করেছেন তারা যেমন ধরাও পড়েছেন, যদি ধরা নাও পড়ে থাকেন যাতে ধরা হয় আমি তার পক্ষে। কিন্তু সুমন, সকালে আমি বলছি, আমি নির্দিষ্টভাবে নিশ্চিতভাবে আমার দলের তরফ থেকেও তোমার কাছে এগুলো আসবে, ঝাড়গ্রাম থেকে প্রথম ফোন আসে যে এবিপি আনন্দের সাংবাদিক এবং চিত্র সাংবাদিক, আমি নাম তুলছি না, নাম বলতে পারেন, কোনো অসুবিধা না, আমি আমি ওর মধ্যে ঢুকবো না সুমন, যে তারা নির্দিষ্টভাবে এখানে ক্যাম্পেন করছে, আমরা মানে উত্তেজিতভাবে নেতারা ফোন করছেন, এবং আমার তখন কাজ হচ্ছে সেই উত্তেজনাটা থামানো। হ্যাঁ, উত্তেজনা থামালেন কুণালদা, কিন্তু প্রমাণ চাইবেন না? আপনি তো দীর্ঘদিন, আমার মনে আছে গৌতম দেব দাপুটে বামফ্রন্টের মন্ত্রী, আপনি পাতার পর পাতা প্রতিদিন সংবাদপত্রে লিখেছিলেন যে প্রমাণ ছাড়া অভিযোগ হয় না, টিকিট পোড়ানো হয়েছে, টাকা পোড়ানো হয়েছে, কুপন পোড়ানো হয়েছে, গৌতম দেব আগে প্রমাণ দিন। সুমন, আমি প্রমাণ চাইনি, এটাতে এটা তোমাকে কে বলছে? আমরা কিছু ভিডিও পেয়েছি, সেই ভিডিও তোমার কাছেও আসবে, অফিশিয়ালিও আসবে, কিন্তু বারবার যখন নেতৃত্বর কাছ থেকে এবং মানে জেলা নেতৃত্ব যে বারবার অভিযোগ করছেন, ফলে সেই জায়গাটায় আমরা আমাদের মতো করে খবর নিয়েছি, এবং সেখানে কিন্তু সুমন প্রাথমিকভাবে তার একটা যৌক্তিকতা চলে আসছে। আপনার কাছে যদি ভিডিওটা থাকে যদি একটু দেখান, নয়তো আমার কাছে আছে, আমি দেখাবো। না না, তুমি দেখাতে পারো, এবং আমার দল যে মুহূর্তে, আমি তো এখানে ব্যক্তিগতভাবে আসিনি সুমন, আপনি দলের প্রতিনিধিত্ব করছেন, আমি বললাম তো, আমি সাংবাদিক কুণাল ঘোষ কে আমি আমি যা চিনি, তাতে যদি সাংবাদিক কুণাল ঘোষ ব্যক্তিগতভাবে আসছেন আমি এই প্রশ্নই করতাম না। আপনি যেহেতু কথা বললেন, আমি একেবারে নাম করে আশা করি পিসিআর ফুটেজটাকে রেডি করেছে। এইটা আজকে সকাল থেকে একটা বিচিত্র ফুটেজ ভাইরাল হয়েছে, সাংবাদিকের নাম কুণালদা বলেননি, আমি বলছি সাংবাদিকের নাম হচ্ছে ঝাড়গ্রামের অমিতাভ রথ, 10 নম্বর ওয়ার্ডের ছবি, 3টে বুথ সেখানে, 220, 221, 222 নিউ টাউনশিপ প্রাথমিক স্কুল ঝাড়গ্রাম পুরসভার অন্দরে। সেখানে কি দেখা যাচ্ছে, যেটা দেখে একজন নেতা, একজন প্রার্থী, তার একজন দুজন সাংবাদিক দাঁড়িয়ে আছেন অন্য একটি চ্যানেলের এবং আমার এবিপি আনন্দ চ্যানেলের, সেখানে চুপটি করে সাংবাদিক দাঁড়িয়ে আছেন, তার দিকে না তাকিয়ে, প্রথমে তাকে লক্ষ্যই করেননি, বলছেন যে এবিপি আনন্দের সাংবাদিক বুথের ভেতরে আছে, সাংবাদিকরা ভেতরে থাকতে পারে না, এরা অশান্তি করছে। আমি প্রথমে দুটো জিনিস দেখাই, আমি তারপরে তো দেখাবোই কি ফুটেজ ভাইরাল করা হয়েছে। এইটা হচ্ছে অমিতাভ রথের নির্বাচন কমিশনের দেয়া অনুমতিপত্রের ছবি, যাতে সে বুথের ভেতরে ঢুকতে পারে। কিন্তু বিচিত্র কি জানেন, যিনি বলছেন অমিতাভ রথ বুথের ভেতরে আছেন, তার সামনেই অমিতাভ রথ বুথের বাইরে দাঁড়িয়ে আছেন, ফুটেজে দেখা যাচ্ছে।
আমি বলছি যে গল্পের গরু অনেক রকম ভাবে গাছে চড়তে পারে, কিন্তু বিশ্বাস করুন এই ফুটেজ দেখে মানে তিনবার ফুটেজটাকে দেখতে হয়েছে যে অভিযোগটা কি বোঝার জন্য। আমি দ্রুত দ্রুত একবার দেখাতে চাইবো যে ঠিক কি ফুটেজটা ভাইরাল হয়েছে, এবং তার মধ্যে কুণাল দাই বলবেন দেখানোর পর যে বাস্তবতা তো সত্যতা সম্ভাবনা কতটুকু। আমি নাম করেই বলছি, অমিতাভ রথের সেই ফুটেজ যা ঝাড়গ্রাম পুরসভা 10 নম্বর ওয়ার্ডের ছবি, দেখুন। আজকে আপনারা দেখুন মিডিয়া ঢুকে যাচ্ছে ভিতরে, ভোটারকে বিভ্রান্ত করছে, বিভ্রান্ত করছে মানুষকে, এই রিপোর্টার ভয় দেখাচ্ছে মানুষকে। এই ভিডিওটি ঝাড়গ্রাম পুরসভার 10 নম্বর ওয়ার্ডের নিউ টাউনশিপ প্রাইমারি স্কুলের কাছে। এই স্কুলে 3টি স্পর্শকাতর বুথ, এখানে কোনো কিছু ঘটতে পারে এমন আগাম খবর পেয়ে রবিবার সকাল 7:30 নাগাদ এই বুথের বাইরে পৌঁছন এবিপি আনন্দের প্রতিনিধি অমিতাভ রথ। নিউজ 18 বাংলা এবং আরো স্থানীয় পোর্টালের সাংবাদিকও সেখানে ছিলেন, কিন্তু আচমকা কোনো প্ররোচনা ছাড়াই তৃণমূল প্রার্থী অজিত মাহাতো বুথ থেকে বাইরে বেরিয়ে এসে এবিপি আনন্দর সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেন। ছবিতে দেখা যাচ্ছে এবিপি আনন্দ সাংবাদিক অমিতাভ রথ অন্যান্য সাংবাদিকের সঙ্গে ভোট কেন্দ্রের গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। তৃণমূল প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে ধৈর্যের পরিচয় দিয়ে তিনি কোনো প্রত্যুত্তর দেননি। নিউ টাউনশিপ প্রাইমারি স্কুলের 221 নম্বর বুথের বাইরে পৌঁছই, এবং আমি পৌঁছানো মাত্রই শাসক দলের প্রার্থী অজিত মাহাতো আমার নাম করে বলতে থাকেন আমি নাকি তাকে ভয় দেখাচ্ছি, আমি নাকি ভোটারদের বিভ্রান্ত করছি এবং আমি বুথের ভিতরে ঢুকেছি। তিনি যে অভিযোগ করেছেন সর্বৈব মিথ্যে অভিযোগ, এই অভিযোগের কোথাও কোনো সারবত্তা নেই। এবিপি আনন্দ প্রতিনিধি নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র নিয়ে সমস্ত নিয়ম মেনে ভোটের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। তৃণমূল প্রার্থী পুলিশের সামনে অভিযোগ করলে পুলিশও বিষয়টিতে গুরুত্ব দেয়নি। এবিপি আনন্দ। কুণাল দা, সরাসরি আপনার কাছে যাব, কি মনে হলো কুণাল, আপনি তো দীর্ঘদিন সাংবাদিক ছিলেন, আবার নাম করে ফুটেজ দেখালাম। আমি আবার বলছি সুমন, আমি কিন্তু সাংবাদিকদের নিগ্রহের পক্ষে নই, কিন্তু এই ছেলেটি সম্পর্কে অজিত মাহাতো সকাল থেকে পরের পর অভিযোগ করছেন শুধু নয়, আরো কিছু ভিডিও এসেছে, সেটা ঠিক না ভুল আমি বলতে পারবো না। কুণাল অন্তত আরো 1 ঘন্টা এই অনুষ্ঠান চলবে, আমি আপনাকে অনুরোধ করছি যে যদি কোনো ভিডিও আপনার কাছে আসে আপনার দলের লোকের, আপনি প্লিজ দেখিয়ে দিন অনুষ্ঠানে, দর্শকদের সামনে লাইভে যাওয়া, এটা আমার 1 ঘন্টার বিষয় নয়, এটা আমার দল অনুমতি দিলে আমি কালকেও দিতে পারি, তোমার কাছে পৌঁছানো নিয়ে তো কথা। আমি দর্শকদের জানাতে চাইবো যে 48 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ব্যক্তিগতভাবে বা তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে কোনো ভিডিও ফুটেজ এবিপি আনন্দ বা আমাকে পাঠায়নি, কিন্তু তফাতটা যেখানে হয়েছে আজকে পুলিশ একটা নোটিশ সার্ভ করেছে, হুবহু যে অভিযোগ ছিল তৃণমূল নেতা অজিত মাহাতোর একেবারে সেই অভিযোগে সুওমোটো কেস ফাইল করেছেন থানার আইসি, তার নামও আমি পড়ে দেবো, এবং কোথায় কোথায় এই এফআইআরের একেবারে স্পষ্ট এই এফআইআরের অসঙ্গতিগুলো কোথায় রয়ে গেছে। এবং বিস্ময়কর কি জানেন, যে অভিযোগটা অভিযোগপত্র কোনো তৃণমূল নেতা লেখেননি, হুবহু তৃণমূলের অভিযোগপত্রটা লিখেছেন থানার আইসি, এবং নোটিশ সার্ভ করা হয়েছে এই সুওমোটো এফআইআরে অমিতাভ রথকে। আমি একেবারে স্পষ্ট আজকের ডেভেলপমেন্টটা নিয়ে তারপর ছত্রে ছত্রে আসবো যে কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে, কোথায় কোথায় সাদা চোখে দেখা যাচ্ছে ডাল মে বহুত কালা হ্যায়। দেখুন বিনা প্রমাণে মৌখিক অভিযোগ করেছিলেন তৃণমূল প্রার্থী, লিখিত অভিযোগ দায়ের করেননি, আর ঝাড়গ্রাম থানার আইসি এবিপি আনন্দর ঝাড়গ্রামের সাংবাদিক অমিতাভ রথের বিরুদ্ধে একেবারে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করলেন। রবিবার 108টি পুরসভায় ভোটের দিন ভাইরাল হয়েছিল এই ভিডিও, দেখা গেছিল ঝাড়গ্রামের 10 নম্বর ওয়ার্ডে একটি বুথের বাইরে নিউজ 18 বাংলার সাংবাদিক রাজু সিং এবং আরেকটি পোর্টালের প্রতিনিধির সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন এবিপি আনন্দ সাংবাদিক অমিতাভ রথ। হঠাৎই সেখানে এসে বিনা প্রমাণে প্রভাব খাটানোর অভিযোগ তুলছেন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো, আর এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করলেন থানার আইসি। সূত্রের খবর, অভিযোগপত্রে ঝাড়গ্রাম থানার আইসি লিখেছেন, ঝাড়গ্রাম পুরসভার ভোটের দিন সকাল 11টায় ভোটের ডিউটিতে নজরদারির দায়িত্বে ছিলাম, টহল দিতে দিতে নিউ টাউনশিপ প্রাথমিক স্কুলের কাছে পৌঁছে দেখি অমিতাভ রথ, রাজু সিং তাদের সঙ্গীদের নিয়ে সাধারণ মানুষকে তাদের সমর্থিত রাজনৈতিক দল সম্ভবত সিপিআই প্রার্থী প্রতীক মৈত্রর পক্ষে প্রভাবিত করার চেষ্টা করছেন, আমি তাদের ওই জায়গা ফাঁকা করে দিতে বলি,
কিন্তু তারা আমার কথায় কান দেননি, বরং বলেন তারা সাংবাদিক, যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু দেখা যায় তারা পক্ষপাতদুষ্টভাবে প্রচার করছেন এবং সিপিআই প্রার্থীর পক্ষে প্রভাব খাটাচ্ছেন যে অভিযোগ তৃণমূল প্রার্থী অজিত মাহাতো তুলেছেন। যাই হোক, সেখানে শান্তি এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। আইন শৃঙ্খলার অবনতি এড়াতে এবং শান্তি রক্ষা করতে পক্ষপাতদুষ্ট সাংবাদিক অমিতাভ রথ, রাজু সিং সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188, 186, 171 সি, 171 ডি এবং 506 ধারায় মামলা রুজু করা হচ্ছে। এখানেই প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলাজনিত সমস্যার কথা মনে হলে তখনই কেন পুলিশ এবিপি আনন্দ সাংবাদিককে থানায় নিয়ে যায়নি? বরং ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী পুলিশের সামনে অভিযোগ তুললেও পুলিশ তাতে কোনো গুরুত্ব দিচ্ছে না। গত রবিবার ঝাড়গ্রাম পুরসভার ভোটের দিন সকালবেলায় সূত্র মারফত আমার কাছে খবর আসে, পুরসভার 10 নম্বর ওয়ার্ডের ঘোড়াধরা নিউ টাউনশিপ প্রাইমারি স্কুলের বুথের সামনে গোলমাল হতে পারে। এই খবর পাওয়ার পরই আমি নিউ টাউনশিপ প্রাইমারি স্কুলের বুথের সামনে পৌঁছই এবং খবর সংগ্রহের জন্য আমি সেখানে দাঁড়িয়ে থাকি। আমি যতক্ষণ খবর সংগ্রহের জন্য এই বুথের বাইরে ছিলাম, ততক্ষণ ঝাড়গ্রাম থানার যিনি আইসি আছেন প্রণব কান্তি সাউ, তার সাথে আমার দেখাও হয়নি এবং তার সাথে আমার কোনো কথোপকথনও হয়নি। তিনি আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সর্বৈব মিথ্যে এবং এই অভিযোগের কোথাও কোনো সারবত্তা নেই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কিসের ভিত্তিতে থানার আইসি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করলেন? কিসের ভিত্তিতে এবিপি আনন্দ সাংবাদিককে নোটিশ পাঠালেন? এবিপি আনন্দ, আমি এই এফআইআর এর কয়েকটা অংশ নিয়ে সব অতিথির কাছে আসবো। প্রথমে কুণালদার কাছে আসবো। কুণালদা, এফআইআর এ লেখা হচ্ছে ট্রাইং টু ইনফ্লুয়েন্স জেনারেল পাবলিক ইন ফেভার অফ দেয়ার সাপোর্টেড পলিটিক্যাল পার্টি, প্রবাবলি শ্রী প্রতীক মৈত্র, ক্যান্ডিডেট অফ সিপিআই। আমার প্রথম প্রশ্ন, যে একজন আইসি তার নিজের থানায় বসে সুওমোটো এফআইআর করছেন, কেস তৈরি করছেন, আমি বলছি যে প্রবাবলি, একজন আইসি তো একেবারে স্পষ্ট করে নির্দিষ্ট করে তার অভিযোগটা বলবেন, এখানে প্রবাবলি শব্দ আসে কি করে? একজন আইসি, আবার বলছি, তার থানায় বসে এফআইআর নিচ্ছেন, নিজে লিখছেন, মূল অভিযোগ যেটা সেটাই প্রবাবলি, যে সম্ভবত তিনি আইসি শিওর নন। আমি দ্বিতীয় আরেকটা কথা আসবো। কুণালদা ভীষণ এটার অনেকগুলো চেনা শব্দ পাবেন। এক হচ্ছে যে একজন পুলিশের আইসি, তিনি বলছেন যে আমি দাবি করছেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, আমি অমিতাভ রথের সঙ্গে কথা বলেছি, অমিতাভ আমাকে বলেছে যে কোথাও আইসি ছিলেন না, যে মুহূর্তে ঘটনা হচ্ছে অন্য পুলিশ কর্মীরা ছিলেন, তারা বিষয়টাকে গুরুত্ব দেননি ইত্যাদি। আমি পুলিশের আইসি, আমি থানায় বসে লিখিতভাবে আমার এফআইআরে দাবি করছি যে আমি ঘটনাস্থলে উপস্থিত, চোখের সামনে এই জিনিস দেখছি, যেটা আমি আইসি হিসেবে আমার এফআইআরে লিখছি, হেন্স টু অ্যাভয়েড এনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যান্ড টু কিপ পিস, আ স্পেসিফিক কেস ইজ বিন রেজিস্টার্ড এগেনস্ট দ্য বায়াস জার্নালিস্ট, ফেয়ার এনাফ। কিন্তু আমি বলছি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ঘটনাস্থলে, কেস রেজিস্টার করছি আমি এই জন্য যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গোলমাল হতে পারে এবং এলাকায় পিস নষ্ট হতে পারে, আমি বলছি আমার শান্তি নষ্ট হওয়ার আশঙ্কা আছে এবং আমার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, আমি আমি সেইখানে সেই অবস্থায় সাংবাদিককে কিচ্ছু না বলে আমি থানায় এসে এফআইআর করছি এবং সেই নোটিশ 48 ঘন্টা পরে পাঠাচ্ছি। আমি বলছি আমি তর্কের খাতিরে ধরে নিই যে ওনার অভিযোগ সত্যি, অমিতাভ রথ সত্যি দোষ করেছে, আমি বলছি তক্ষুনিত তাকে আটক এবং গ্রেফতার করা উচিত। আমার মনে আছে কুণালদা যখন এক জেল থেকে আরেক জেলে যেতেন, আমার একাধিক দিন, আমরা প্রতিদিন রিপোর্ট করতাম, তখন আইনজীবীরা বহু সময় বলতেন কখনো দিনের পর দিন এই কুণাল ঘোষ নিজের সওয়াল নিজে করেছেন, বারবার একটা চেনা শব্দ বলছিলাম না কুণালদা, চেনা শব্দ আসতো আফটার থট। আমার প্রথম প্রশ্ন, এই অভিযোগ কি আফটার থট? আমি দুদিন পরে এফআইআরে লিখছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হতে পারে, শান্তি বিঘ্নিত হতে পারে, আমি তো সঙ্গে সঙ্গে সেই অমিতাভ রথকে ওইখানে ওই মুহূর্তে গ্রেফতার করব। কুণাল ঘোষ, আমি প্রথম কথা আমাকে একটু বলার সুযোগ দিও। এক হচ্ছে, আমি নিশ্চিতভাবে কোনো সাংবাদিকের উপর কেন, যে কোনো মানুষের উপর অন্যায়ভাবে যদি কোনো পুলিশের হস্তক্ষেপ হয় আমি তার বিরুদ্ধে। আর কুণালদা একটা যোগ করবো, সরি আমি দর্শকদের বলতে ভুলে গেছি যে কুণালদা আগে বলেছিলেন আমাদের সাংবাদিক এবং চিত্র সাংবাদিক না, পুলিশের কমপ্লেনে আমাদের কোনো চিত্র সাংবাদিকের নাম নেই, যার নাম আছে তিনি হচ্ছেন একেবারে ঠিক যেরম অমিতাভ রথ এবিপি আনন্দে ঝাড়গ্রামের সাংবাদিক, নিউজ 18 বাংলা চ্যানেলের রাজু সিং, আই রিপিট, একই সঙ্গে আরেকজন সাংবাদিক, আরেকজন রিপোর্টার, তিনি চাকরি করেন নিউজ 18 বাংলায়, অমিতাভ রথের সঙ্গে তাকে এই অভিযোগপত্রে তার নাম উল্লেখ করা হয়েছে।
কুণাল ঘোষ। আমি আবার বলছি, আমি সাংবাদিকদের বিরুদ্ধে বলা বা বিশেষ করে সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশের পক্ষে বলা তার কোনো ইয়ে নিয়ে আমি বসিনি, কিন্তু আমি এক্ষেত্রে একেবারে নির্দিষ্টভাবে আমি বলছি যে যেটা বলা হচ্ছে এখন অভিযোগ করা হচ্ছে, অভিযোগটা এখনকার নয়, অভিযোগটা ভোটের দিন 27 তারিখ করা আইসি প্রণব কান্তি সাহু, তিনি এই অভিযোগটি করেছেন এবং সেটা 27 তারিখই করেছেন। এবং যেটা বলা হয়েছে আমি আবার থানায় গিয়ে করেছেন, আমি বলছি আপনি ফুটেজে দেখতে পাচ্ছেন, আমার প্রশ্ন ওইটাই, এতজন পুলিশ কর্মী আছে, সত্যি যদি অমিতাভ রথ কিছু থাকে দেন এন্ড দেয়ার অ্যারেস্ট করবে, শেষ করতে দাও। এই সব ক্ষেত্রে বহু ক্ষেত্রে পুলিশের বুদ্ধিমানের কাজ হচ্ছে তখন অ্যারেস্টটা না করা, তাতে আরো সিনক্রেট আরো গন্ডগোল হয়, বিশেষ করে বুথের দিন ভোটের দিন সেটা আমরা বহু জায়গায় দেখি। শোনো আরেকটা বিষয় হচ্ছে, উনি লিখছেন উনি ঘটনাস্থলে তাদের সরে যেতে বলেছেন, কিন্তু তারা যেহেতু নির্বাচন কমিশনের বৈধ কার্ড ছিল, নিশ্চিতভাবে যে কোনো সাংবাদিক বলবে আমি কেন যাব, তো ফলে সেই জায়গা থেকে উনি এটা রেকর্ডটা করে রেখেছেন। আমার একটা শুধু খটকা লাগছে যে এতখানি ঘটনা ঘটছে, সব চলছে, যেটা একসময় আমারও খুব দুঃখ হতো, আমার কথা বলার স্কোপ ছিল না, তো যে অভিযোগটা করছিল অজিত মাহাতো বা তৃণমূলের যারা ওই অভিযোগটা করছিলেন, আমরা অমিতাভ রথের বাইটটা বারবার দেখছি, তাহলে অজিত মাহাতো তো সাক্ষাৎকার যেত কুণাল দা, যদি এই কমপ্লেনটা অজিত মাহাতো করতেন, কমপ্লেন তো অজিত মাহাতো করেননি, কমপ্লেন তো করেছেন পুলিশ, যদি অজিত মাহাতো করতেন না, ট্রাস্ট মি কুণাল দা, আদালতে দেখা হতো আমাদের সঙ্গে, আমরা এই নিয়ে অনুষ্ঠান করতাম না, ট্রাস্ট মি কুণাল দা। অজিত মাহাতো যে হ্যাঁ তৃণমূল নেতা বলেছেন, আমি তো তার বাস্তবতা নিয়ে আজও প্রশ্ন তুলবো, যে একজন পেশাদার সাংবাদিক ভোটের দিন জেলায় ভোট হলে টেলিভিশনে প্রতি মুহূর্তে ফোন আর চ্যাট দিতে হয়, সেখানে সে ব্যক্তিগত ভোটারকে বলছে ওকে ভোট দিও না ওকে ভোট দিও, এ মানে আমি বলছি উন্মাদেও বিশ্বাস করবে কিনা, আর সেই থাকলে পুলিশ কেন গ্রেফতার করেনি, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু আমি বলছি আমি তো তখন অজিত মাহাতো সাক্ষাৎকার নিতাম কুণাল দা, যদি এই কমপ্লেন অজিত মাহাতো করতো, অজিত মাহাতো যা বলেছেন সেই কথা হুবহু এফআইআর এ টুকে একজন আইসি কমপ্লেন করছেন, সেই জন্য অনুষ্ঠান করছি, নয় তো করতাম না। আবার বলছেন, নিজেই বলছেন কুণাল দা, প্রবাবলিটা বলেছেন সিপিআই ক্যান্ডিডেটের নামের ক্ষেত্রে, প্রবাবলি শব্দটা এসেছে সেটা আসা উচিত হয়নি, কমপ্লেনের বিষয়টাকে তো একেবারে নিশ্চিত থাকতে হবে ক্ষেত্রে কুণাল ঘোষ, সিপিআই প্রবাবলি শব্দটা থাকা উচিত হয়নি, কিন্তু এসছে ওটা সিপিআই ক্যান্ডিডেটের নামে, কিন্তু আপনি ভাবুন কুণাল দা আমি কার নামে, আমার অভিযোগটা কি যে আমি সিপিআই প্রার্থীর জন্য প্রচার করছি, তো আমি কার নামে প্রচার করছি সেইটা নিয়েই আমার আইসি হিসেবে আমি প্রবাবলি, আমি বলছি তাহলে আমি আমার অভিযোগটা কি, আমি বলছি যে আমি যদি বলি আইএসআই এর এক ভদ্রলোক প্রতিদিন অধ্যাপক তিনি আমার শোতে আসেন, কিন্তু শুভময়দার নামটা আমি ভুলে যাচ্ছি, আমি বলছি তাহলে আমি কি অভিযোগ করছি, যে শোতে বসে বলতে হলে আমি যদি থানার আইসি ওই শুভময়দার এগেনস্টে এফআইআর লিখছি, তো অভিযোগটা তো জানতে হবে যে কে বলেছেন, আমি কে প্রচার করেছেন, কার হয়ে প্রচার করেছেন, তার নামটাই বলছি প্রবাবলি, থানার আইসি হয়ে আমি নিজে শুভমোটো কেস করছি কুণাল ঘোষ। আমি বলছি হ্যাঁ যে উনি কিন্তু অন বিহাফ অফ অজিত মাহাতো অভিযোগ করেননি, তিনি কোনো একটা ওই জায়গায় খবর পেয়েছেন, আমি ঠিক ভুলের মধ্যে যাচ্ছি না, আইসি গেছেন এবং তিনি তাদের সরে যেতে বলেছেন, তারা যায়নি, তিনি দেখেছেন একটা রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে, তিনি এসে থানায় অফিসিয়ালি কমপ্লেনটা লঞ্চ করে রেখেছেন, এই তো ঘটনা, তো এইটার মধ্যে যদি কমপ্লেন যদি মিথ্যা হয় আমার ক্ষেত্রে ঘটনাটা, এই তো ঘটনা না, অনেক বড় ব্যক্তি, আমি একবার আমি এই নিয়ে আলোচনা করব, আলোচনা চালাবো, আমি একবার আইনজীবীর কাছে যাব, সব্যসাচী চট্টোপাধ্যায়, সব্যসাচী সময় শুরু। দেখুন প্রথমত আমি এই যে অভিযোগটা শুনছি আইসি ঝাড়গ্রাম তিনি অভিযোগ করছেন এবং ঝাড়গ্রাম থানাতেই অভিযোগ, কার কাছে লিখলেন চিঠি, আমার কাছে যদিও এফআইআর এর কপি নেই, রিটেন স্টেটমেন্ট নেই, কিন্তু আপনাদের কাছ থেকে যা শুনছি রিটেন কমপ্লেনটা যদি আমরা দেখি, তাহলে অভিযোগটা কার কাছে তিনি লিখলেন, এই অভিযোগের তদন্তকারী অফিসারকে কে নিয়োগ করলো, আমার তো মনে হয় এবিপি আনন্দ সাংবাদিক বা নিউজ 18 বাংলার সাংবাদিকের নামে কমপ্লেন হবার আগে এই আইসি প্রণব কুমার সাহু তাকে ছুটিতে পাঠানো দরকার, তিনি জানেন না কি করে একটা কমপ্লেন করতে হয়, সিআরপিসিতে এই ধরনের কোনো ব্রিচ অফ পিস যদি হয় তার জন্য স্পেসিফিক প্রভিশনস আছে 107, 144, আমরা ভুলে যাইনি, এটা কি এটা কমপ্লেন করে দিচ্ছেন, আইসি নিজেকে নিজে চিঠি লিখছেন, তার ভিত্তিতে নিজে তদন্তকারী অফিসার নিয়োগ করছেন, তিনি সুমোটো কেস কি করে রেজিস্টার করতে হয় ধারণা তার আছে,
আমি জিজ্ঞেস করছি, মানে এটা যদি অ্যাডমিনিস্ট্রেশনের দশা হয় আমাদের রাজ্যের, তাহলে এটা কোন দিকে যাচ্ছি আমরা সেটা বুঝতে হবে। এইসব তৃণমূলের নেতা কি বললো, কি কে কাকে বললো, ছেড়ে দিন। এটা একজন প্রশাসনের আধিকারিক, একজন থানার আইসি, তার কাছে আমরা আইন শৃঙ্খলার প্রশ্নে সাধারণ মানুষ যায়, তিনি নিজেই জানেন না কি করে একটা কমপ্লেন করতে হয়। তারপর যে কমপ্লেনটা তিনি করছেন, সে তো অসঙ্গতি অনেক আছে, অসঙ্গতি অনেক আছে। সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, অনেক সাংবিধানিক অধিকার ইত্যাদি ইত্যাদি পরে আসার কথা। আমি তো প্রথম আপনাদের কাছে অন এয়ার আমি কথাটা বলছি যে এই প্রণব কুমার সাহু বলে যে ভদ্রলোক যিনি আইসি ঝাড়গ্রাম, তাকে ইমিডিয়েটলি চাকরি থেকে সাসপেন্ড করা উচিত, কারণ তিনি জানেন না কি করে সুমোটো এফআইআর রেজিস্টার করতে হয়, কি করে ব্রিচ অফ পিস বা এই ধরনের ঘটনা ঘটলে কি করে তাকে ট্যাকেল করতে হয়। তিনি জানেন শাসক দলের কোনো নেতা বললে তাকে কি করে মান্যতা দিতে হয়, নইলে তিনি নিজের কাছে নিজে চিঠি লিখে এই কমপ্লেন করতেন না বা তদন্তকারী অফিসার নিয়োগ করতেন না। সেই তদন্তকারী অফিসারও নিশ্চয়ই তার অধীনস্থ একজন অফিসার, তিনি তদন্ত করছেন। একদম, আমি আমি পঙ্কজ দত্ত রাজ্যের প্রাক্তন আইজির কাছে যাব। পঙ্কজ, আমি বলছি যে আমি আবার বলছি, আমি ডেভিলস অ্যাডভোকেট সবসময়, তর্কের খাতিরে ধরে নিই যে এই রকম ঘটনা ঘটেছে, তাহলে এই ঘটনার ভিকটিমকে, কুণালদের সঙ্গে আমি একমত যে অজিত মাহাতো তিনি কমপ্লেন করলেন, পুলিশ কেস শুরু করলো, এটা হলে তবু আমি বুঝি যে হ্যাঁ ঠিক আছে। আমি বলছি সব থেকে ক্ষতিগ্রস্ত টিএমসি ক্যান্ডিডেট তিনি কোনো থানায় কমপ্লেন করলেন না, এটা বলার পরে হয়তো আজকাল শুনি নানা থানায় ওই এফআইআরের ফাঁকা জায়গা রাখা হয়। কিছুদিন আগে এই জিনিস আমি দেখেছি যে যখন আমার সাংবাদিক গেলেন আঙুলের ক্ষত নিয়ে, তার এফআইআরটা নেওয়া হলো, পরের দিন দেখলাম তার আগের পাতায় শীলতাহানির একটা অভিযোগ ঢুকে গেল। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে সব থেকে ক্ষতিগ্রস্ত টিএমসি ক্যান্ডিডেট তিনি কোনো অভিযোগ করলেন না, তার হয়ে থানার আইসি সুমোটো কেস করলেন, এরপরে বিরোধীরা দলদাস বললে কাকে কি দোষ দেবো আর কি থামাবো। পঙ্কজ দত্তের সময় শুরু এখন। আপনার এই উত্তর দেওয়ার আগে প্রেসিডেন্সি কলেজের কৃতি ছাত্র, ফিজিক্সের ব্রিলিয়ান্ট অধ্যাপক এবং চরণ সিংয়ের সময় থেকে মনমোহন সিং অবধি বিভিন্ন দফায় মন্ত্রিত্ব থাকা সৌগত রায়, যিনি এই মুহূর্তে বাংলার বিবেক, টিএমসি দলেরও বিবেক, তাকে আমি কুর্নিশ জানাই। এবার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে যে যা আপনি শুনলেন, যা আপনি শোনালেন বা যা আপনি বললেন, আমি তো এফআইআরটা দেখিনি, কিন্তু এইটুকু বুঝতে পারি যে যেই শুভমঠ হচ্ছে স্বতঃপ্রণোদিত, স্বতঃপ্রণোদিত হয়ে এই যে এফআইআরটি হয়েছে নির্বোধ আহাম্মকের কাজ হয়েছে, ওটা না আহাম্মক আমি প্রকাশ্যে বলছি, ও জানেই না কি করে এফআইআর করতে হয়। He should know and learn the art of making FIR. FIR টা করলে প্রথম কথা হচ্ছে ওই ক্যাম্পাসে, ওই জায়গাতে, ওই প্রেমিসে প্রিসাইডিং অফিসার ইজ দি ম্যাজিস্ট্রেট, সে যা বলবে তাই সেটা মান্যতা পাবে। ওসি ইজ নোবডি দেয়ার, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ওসির, ঠিক আছে। কিন্তু এইবার প্রশ্ন হচ্ছে আপনি যে অজিত মাহাতো না যার নাম করলেন, সে অভিযোগপত্রটি দাখিল করবে ইন রাইটিং টু দি ওসি এগেনস্ট দিস ওই মৈত্র, তবে ঘটনাটা মান্যতা হতে পারে। ওসি সুমোটো এটা করতে পারে না। আমি একটা একটা বাংলাদেশ শুধু একটু ইন্টারাপ্ট করি আপনাকে, যে আমি সুমোটো যে এফআইআর দর্জ করছি, যে প্রেয়ারটা লিখছি, তাতে আমি আমাকেই অ্যাড্রেস করছি, মানে কি বিষয়টা হচ্ছে, উনি অ্যাড্রেস করছেন টু দ্য ইন্সপেক্টর ইনচার্জ ঝাড়গ্রাম পুলিশ স্টেশন, কে করছেন, প্রণব কান্তি সাহু, সই করছেন তিনি আইসি ঝাড়গ্রাম পিএস। আমি বলছি নিজেই নিজেকে প্রেয়ার করা যায় সুমোটো মামলাতে, করা যায়। আচ্ছা, সুমোটো মামলাতে করে, ধরুন আমি আপনাকে বলছি বিপক্ষে বিরাট রায়োটিং হচ্ছে, হ্যাঁ, সেখানে কেউ আমার কাছে অভিযোগ দায়ের করেনি, আমি সুমোটো মামলা করব, আমি ওসিকেই অ্যাড্রেস করে মামলা স্টার্ট করে লোককে অ্যারেস্ট করব, আই হ্যাভ দ্যাট পাওয়ার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি যেটা আপনাকে বলছি, এই সব ক্ষেত্রে ফর নিউট্রালিটির সেক আপনাকে ওই অজিত মাহাতোর থেকে রিটন অভিযোগ পত্রটা এলে আপনি একটা অভিযোগ দায়ের করতে পারতেন। এটা এত কাঁচা ভঙ্গুর এবং আপনার বাজে একটা এফআইআর হয়েছে যে ওর এডিটর্স গিল্ড ছেড়ে দিন, ওখানে অমিতাভ রথে যেতে হবে না। এই এই মামলাতে যদি কোনো ভালো লয়ার, যদি কোনো ব্যারিস্টার ছেড়ে দিন, যদি কোনো ভালো লয়ার যদি ওর পক্ষে দাঁড়িয়ে যায়, ওকে নেকেট করে ছেড়ে দেবে ওসিকে, ও দাঁড়াবার ও মানে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচিয়ে অবস্থা হয়ে যাবে ওর, এটা হয় না, ও জানেই না। হি হ্যাজ ডান দিস টু প্লিজ দ্য রুলিং মাস্টার, তার বুথের ভেতরটা মূলত, এবং সেই রাস্তার ধারে বাইরে লাইনের ওপাশটায় কি হচ্ছে
বোধহয় প্রিসাইডিং অফিসারের আওতায় পড়বে না। হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটা বলবো না, এটা প্রেক্ষিতটা কি মানে এই ঘটনায় বলছেন না আগের আলোচনায়? সব সব ঘটনা জুড়েই আমি বলছি, কারণ পঙ্কজবাবু বললেন প্রিসাইডিং অফিসারের ক্ষমতা, আমি সেই জন্য বললাম। আচ্ছা আচ্ছা, বেশ। আর আমি দু নম্বর বলছি, আমি নিশ্চিতভাবে একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, কিন্তু আমি 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 কিন্তু কয়েক মানে দশক ধরে আমি ট্রেনিং জার্নালিস্ট থেকে পরীক্ষা দিয়ে ঢুকে সুমন আজকে বাংলায় আমি মানে তৃণমূল করার পর কুণাল ঘোষ সাংবাদিক হয়নি, কিন্তু আমি শুধু এইটুকু বলছি, আমি এইটা নিয়ে একদম তর্ক চাই না, কিন্তু কেন ঝাড়গ্রামে পার্টিকুলার ওই দু তিনজনের বিরুদ্ধে এই ক্ষোভটা হয়েছে আমি তোমায় অনুরোধ করবো, আমি এখানে এইভাবে জোরে বলা না না কুণাল দা, আমি বলছি দর্শকদের সামনে বলুন, আমি আমি এইখানে আমার খটকাটা আপনাকে বলুন, সেটা হচ্ছে যে দুটো পেশাদার চ্যানেলের এবিপি আনন্দ এবং নিউজ 18 বাংলা, তাদের দুজনের নামে সুমোটো এফআইআর হচ্ছে, দর্শকদের এবং আমার তো বটেই প্রকাশ্যে জানার অধিকার আছে যে কি মানে বিষয়টা কি। যখন এই ধরনের আলোচনা হয় নিশ্চিতভাবে অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ পাল্টা অভিযোগের নির্দিষ্ট প্রমাণ থাকে না, কিন্তু আমিও গোটা ঘটনাটি নিয়ে ওই এলাকার ওই ওই জেলার বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছি। সুমন, আমি বলছি যদি এই ওসির কোথাও কোনো মনে হয়, তোমরা সেটা আলাদা বিতর্ক, কিন্তু আমি তোমায় বলছি এই ইস্যুটা কেন উঠেছে, তোমরা নিজেরা আই রিপিট, এটা যদি মিস্টার মাহাতো অজিত মাহাতোর কমপ্লেন হতো, আমি আবার বলছি এই অনুষ্ঠান আমি করতাম না, আমি করছি তার কারণ আইসির এই ফলটি, এবং আমি আবার সেই শব্দ বন্ধ ব্যবহার করব, আফটার থট কমপ্লেন। বিশ্বনাথ চক্রবর্তী, আমি খুব পরিষ্কার করে বললাম যে প্রিসাইডিং অফিসার নিশ্চয়ই ঘরের ভেতরে দায়িত্বে আছেন, অর্থাৎ বুথের দায়িত্বে, বুথের বাইরে ভোটের দিন দায়িত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত যার থাকে সেটা হলো সেক্টর অফিসার। সেক্টর অফিসারের রিপোর্ট কি ছিল এবং সেক্টর অফিসারের উপরে যিনি থাকেন তিনি হলেন রিটার্নিং অফিসার, রিটার্নিং অফিসার সংক্রান্ত কমপ্লেন যদি করতে হয় সেক্টর অফিসারের করার কথা, পরবর্তী সময় যদি আপনার তত করার কথা, মানে আমি বলছি যে কার্যত শাসক দলের সন্তুষ্ট করে প্রমোশন পাওয়ার জন্য, নালে আমি ইলেকশন সংক্রান্ত কাজ বহুদিন যুক্ত আছি, আমি জানি যে বাইরের আইন শৃঙ্খলা সংক্রান্ত বা বুথের বাইরে যে কোনো ম্যানেজমেন্টের দায়িত্ব সেক্টর অফিসারের দায়িত্ব থাকে, সেক্টরের তো আলাদা করে কমপ্লেন আসেনি। এবং দ্বিতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনি কি করতে চেয়েছেন, অজিত মাহাতো কে, অজিত মাহাতোকে কে গার্ড দিতে চাইছে, কি করেছে, টিকিট পেল, তার পেছনে কোন বড় বড় শক্তি আছে, এবং ভোট লুট করবার উদ্যোগ কারা নিয়েছিল, কেন নিয়েছিল, তাহলে কি রিপোর্টাররা বাধা হয়ে দাঁড়ালো, এবং সেই কারণেই আজকে অমিতাভকে একের পর এক মিথ্যে অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। খুব পরিষ্কার করে বলতে গেলে ক্যামেরা কথা বলে, এই ক্যামেরা কথা বলে এবং বলতে পারে, এই কারণেই কিন্তু আজকে অমিতাভ বা নিউজ 18 এর সাংবাদিককে কিন্তু আজকে পুলিশের রোশানলে পড়তে হলো, এবং শাসক এবং পুলিশের বক্তব্য এক হবে কেন? আমি আমি যাবো কুণাল ঘোষ প্রত্যেকের কাছে আসবো। হ্যাঁ, আমি এতক্ষণে বুঝতে পারছিলাম আলাদা করে কোনো বিজেপি নেতাকে কেন প্যানেলে রাখা হয়নি। আমি আবার তোমায় বলছি সুমন, এই বিতর্কটা এমন একটা, আমি তোমাকে এই প্রফেশনের একজন সিনিয়র হিসেবে বলছি, তোমরা একটা বিভাগীয় তদন্ত করো, এই কাদা ছোঁড়াছড়িটা এখানে না না, এটা কাদা ছোঁড়াছড়ি না, এটা হচ্ছে পুলিশ প্রশাসন এবং তারা দলদাস হয়ে গেছে না সংবাদ মাধ্যমের কণ্ঠ রোট করছে, এই লার্জার ইস্যু কুণাল দা। আমি বলছি এটা কোনো জেলার গোষ্ঠীদ্বন্দ্বের ইস্যু নয়, আমি বলছি যে আজকে আমি তর্কের খাতিরে আমি আমি এটা বলছি না, আমি তর্কের খাতিরে হচ্ছে যদি ইস্যুটা যে সত্যি সত্যি দুজন সাংবাদিক, তারা দুটো প্রতিদ্বন্দ্বী চ্যানেলের একই জেলার সাংবাদিক, ভোট লুটের বাধা হয়ে দাঁড়িয়েছিল কিনা, তাদের ক্যামেরা সত্যি সত্যি কারুর ওয়েস্টের ইন্টারেস্ট আটকে দিচ্ছিল কিনা, এই এই প্রশ্ন তো উঠবে। আমি কুণাল দা প্রত্যেকের কাছে, আমি তুমি লক্ষ্য করে দেখবে আমি বিরতি নিইনি, কারণ এই অনুষ্ঠানটায় আমি থাকতে চাই, আমি দ্রুত একবার দুজনের কাছে আসবো। সব্যসাচী, দেখুন আমি যে কথাটা বলি যে এই যে শাসক দলের কথায় আজকে বিভিন্নভাবে পুলিশ প্রশাসন নিয়ন্ত্রিত হচ্ছে, সংবাদ মাধ্যমের উপর প্রভাব ফেলছে, আমি খুব অবাক হয়ে গেলাম একটা সেদিনকে মিডিয়াতে, কুণালবাবু আছেন এখানে, উনি বলতে পারবেন, এখানে উনি সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলছেন। আচ্ছা কুণালবাবু, এই যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছেন যে সরকারের পক্ষে খবর করো, আমাদের বাংলায় সরকারের পক্ষে কোনো পজিটিভ খবর হয় না, নেগেটিভ খবর হয়, তার কারণ বাংলায় নাকি কম্পিটিশন নেই, কম্পিটিশন মানে কি বিজ্ঞাপন নাকি,
কম্পিটিশন মানে সরকারি বিজ্ঞাপনের কম্পিটিশন, তাহলে এই কম্পিটিশনটা লাগিয়ে দাও, সরকারের পক্ষে খবর করতে হবে। শুভমজি, আমি আমি একেবারে একটু মাইক্রো ইস্যুতে থাকতে চাইছি, আমি লার্জার পলিটিক্যাল ইস্যুতে, আমি শুভময় মৈত্র, আমি তার আগে শুধু দর্শকদের দেখাতে চাইব একেবারে ফ্যাকচুয়াল হওয়ার জন্য যে এই হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের অনুমোদিত পরিচয়পত্র, দা যার ভিত্তিতে কোনো সাংবাদিক বুথের মধ্যে ঢোকেন, অমিতাভ রথের নামে এই পরিচয়পত্র একেবারে ছবি দেয়া, সুতরাং বুথের মধ্যে ঢুকে, যেটা প্রাথমিকভাবে আপনি লক্ষ্য করবেন যে তৃণমূল নেতা চিৎকার করে অভিযোগ করছিলেন বুথের মধ্যে সাংবাদিক কী করে ঢুকলো, এই কারণে ঢুকলো, একেবারে সচিত্র পরিচয়পত্র নিয়ে। শুভময় মৈত্র, প্রথমটি টিপ্পণী, পরেরটি ঐকান্তিক বক্তব্য। টিপ্পণীটি হলো এই, 1925 সালে, ১৯২৫ সালে বামপন্থীরা এই দেশে, মানে ১৯২৫ কমিউনিস্ট পার্টি তাদের কার্যকলাপ শুরু, আনন্দবাজার গোষ্ঠীও এই মুহূর্তে ১০০ বছর ইচ্ছা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস সত্যি অন্যভাবে লিখতে হবে যদি জানা যায় যে আনন্দবাজার গোষ্ঠী একটি মিউনিসিপ্যালিটি ভোটে সিপিআই এর একজন ক্যান্ডিডেটকে জেতানোর চেষ্টা করছেন। এটা এক। দুই, যেটা বলতে হবে, যেটা ঐকান্তিক বক্তব্য, আপনাদের সাংবাদিকের জন্য আপনারা কোর্টে লড়াই করবেন, যেমন ধরুন মীনাক্ষী দেবী জেলে গেছেন, তার বিরুদ্ধে যে ধারা দেয়া হয়েছে তার জন্যে সিপিআইএম আজকে লড়াই করছে, কিন্তু সাধারণ মানুষরা, তারা যখন এই ধরনের বিপদে পড়বে, যখন বিভিন্ন সময় তারা এই পুলিশি এবং আইনগত গোলমালে পড়বে, তখন তাদের পক্ষে কিন্তু একটা গণতান্ত্রিক প্রেক্ষিতে মাথা উঁচু করে বেঁচে থাকা খুব কঠিন। সেই জায়গায় সম্পূর্ণ দায়িত্ব থাকে শাসক দলের হাতে, বিশেষ করে তাদের প্রভাব যখন এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সব থেকে বেশি। হ্যাঁ, আমি কুণালদা যেহেতু রাজনৈতিক নেতাদের কথা বলেছেন, আমি পরিষ্কার বলছি যে এই অনুষ্ঠানে বিজেপি, কংগ্রেস, বামের নেতারাও আছে, আমি এই অনুষ্ঠানের এই পর্বে তাদের ইনক্লুড করছি না। তার কারণ হচ্ছে এটা রাজনৈতিক চর্চার বিষয় নয়, এটা রাজনৈতিক, আমি জানি যে যিনি শাসকে থাকেন অন্য সবাই বলেন যে প্রেস ফ্রিডম এখন খর্বিত, আগে খুব ভালো ছিল আমাদের আমলে, ইত্যাদি ইত্যাদি, আমি বিতর্ক সেই জায়গায় নিয়ে যেতে চাই না। আমি এই বাস্তবতার ওপর দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠান করছি যে আরএসএফ বলে সেই সংস্থা, যাতে প্রেস ফ্রিডমের ইন্ডেক্স, আমাদের দুর্ভাগ্য যে দেশে আমরা বসে আছি স্বাধীনতার, সংবাদপত্রের স্বাধীনতার নিরিখে, সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিরিখে, বোথ প্রিন্ট অ্যান্ড অডিও ভিজুয়াল আমরা নাবদে নাবদে ১৮০-এর মধ্যে ১৪২-এ এসে দাঁড়িয়েছি। সুতরাং আমি এটা নিয়ে, আমি রাজনৈতিক কোনো দল রাজনৈতিক ফায়দা তুলুক এটা চাইছি না, কিন্তু এটা প্রশ্ন একজন সাংবাদিকের এবং সংবাদ মাধ্যমের অধিকার এবং স্বাধীনতার। কুণাল ঘোষ, না আমি একটা পরিষ্কার বলি, যেটা সুমময়দা বললেন যে একেবারে এবিপি আনন্দ একটি সিপিআইকে জেতাতে নেমেছে, ব্যাপারটা ওরম নয়। মানে সুমন, আমি বারবার বলছি, তুমি আমি অস্বীকার করতে পারি যে আমাদের প্রফেশনে কোথাও কোথাও পকেটে পকেটে সিন্ডিকেট প্রবলেমটা হয়েছে, আমাকে কেন খারাপ কথাটা আরো জোরে বলা? না না না, তুমি আরো আরো জোরে বলতে পারো কুণালদা। আমার আমার বক্তব্য, তুমি যে মোটিভটা তৃণমূল নেতা এবং আইসি বলছে, প্রথম কথা যে সেই মোটিভটা কি বিশ্বাসযোগ্য? একজন সাংবাদিক, তিনি লাইনে লাইনে গিয়ে বলছেন যে সিপিআই প্রার্থীকে ভোট দিন। আমি বলছি, মানে এটা যদি সিন্ডিকেটের ফল আউট হয় আমি বিস্মিত, এক। আর দুই হচ্ছে যে আমি কোনো অভিযোগ করার আগে তো তার প্রমাণ দিতে হবে, ওটাই ঢুকছো না গোটা প্রবলেমটা। প্রবলেমটা ওটা একটা বহিঃপ্রকাশ, ওখানে রাজনৈতিক দল এবং সাংবাদিকদের কোথাও একটা সমস্যা, এবং এটা দীর্ঘকালীন উপদলীয় প্রবণতা, অন্য দলের প্রবণতা, একটা নিজেদের ঝগড়ার তৈরি বৃত্ত তৈরি হয়েছে। আমি একদম আই গট ইট লাউড এন্ড ক্লিয়ার যে বহিঃপ্রকাশ উপদলীয় কোন দল, কিন্তু আমি বলছি এই তোমার সব কটা কথা আমি মেনে নিতাম যদি এটার মধ্যে আইসি সুওমোটো কেসটা না করতো, এটা যদি ওই তৃণমূল নেতা করতেন। আমার হ্যাঁ, যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আমার সাংবাদিক, আমার মনে হয়েছে অন্য গোষ্ঠীর হয়ে ফেভার করে, আমি পুলিশে একটা কমপ্লেন করলাম, কিন্তু আমি বলছি তার হুবহু তার যা বক্তব্য তাতে আইসি করেছে বলে আমার খটকাটা, আমার সংশয়টা এবং আমার ভয়টা, বিপদটা কুণালদা, এই বিপদ যদি ছড়ায়, আমি তুমি সংবাদপত্রের সঙ্গে, সংবাদ মাধ্যমের সঙ্গে যাদের ন্যূনতম সম্পর্ক আছে কেউ বাঁচবো না। আমার প্রশ্নটা কিন্তু, আমি আবার বলছি কুণালদা, অজিত মাহাতোকে নিয়ে নয়, আমার এই আইসি ভদ্রলোক প্রণব কান্তি সাহু, দয়া করে পারলে মানহানির মামলা করবেন আদালতে, আপনার সঙ্গে আমার দেখা হবে, আমার তার বিরুদ্ধে। পঙ্কজ দত্ত, এই মামলা আমি আপনাকে বলছি মুখ থুবড়ে পড়বে, এবং আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি দয়া করে ওকে এডিটরস গিল্ডে দিন, সারা ভারতবর্ষ জানুক যে এখানে পুলিশের লোকজন কি চালাচ্ছে, কি মানে মাৎসনায় চালাচ্ছে, এটা ইট উইল বি এস্টাবলিশড ভেরি ক্লিয়ার, ওকে প্রসিড করতে বলুন টু এডিটরস গিল্ড। আর আমাদের যে প্রেস ক্লাব আছে, প্রেস ক্লাবকেও পাঠান, প্রেস ক্লাবের কি ভূমিকা সেটা আমরা দেখব। কুণাল ঘোষ, এটা শুনুন,
আর এর কবছর আগেও বর্ধমানের একজন সাংবাদিককে থানা থেকে ছাড়াতে আমাকে ধর্মতলা অবরোধ করতে হয়েছিল সাংবাদিকদের নিয়ে। ফলে আগের জেনারেশনের পুলিশ ধোয়া তুলসী পাতা আর এখন এসে জ্ঞান মারা হবে, দুটো একসঙ্গে চলতে পারে না। মনে থাকবে আজ থেকে এটা কে কত খারাপ তার কম্পিটিশন নয়। মানে আমি বলছি উত্তর চব্বিশ পরগনায় ফেলে বাঁশ দিয়ে যা মেরেছিল আমি এক সপ্তাহ বিছানা থেকে উঠতে পারিনি। সুতরাং মানে আমি ওই দ্বন্দ্বে যাব না। এবং আমি আপনার সঙ্গে ইয়ে যে সত্যি উপদলীয় কন্দল কোনো দলে যদি থাকে, কোনো সাংবাদিক তার বা সাংবাদিক গোষ্ঠী তার অন্তর্ভুক্ত, পুরো জিনিসটা আমার কাছে এই পার্টটা আপনার অভিযোগ যদি আমি সত্যিও ধরে নিই, সেখানে পুলিশের কোনো ভূমিকা নেই কুণালদা। আমার সংশয়টা আমি বারবার বলছি এই পুলিশের পার্টে, উপদলীয় কোন্দলের পার্টে নয়। তৃণমূল কংগ্রেসে উপদল থাকতে পারে, তার ভেতরে সাংবাদিকরা কোনোভাবে কোনো উপদলের প্রিয় এবং অপ্রিয় হতে পারে, হতেই পারেন। আমার সমস্যা হচ্ছে পুলিশের একজন আইসি, তিনি ঘটনাস্থলে দেখছেন, তার অভিযোগ সত্যি হলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, কোন সময় ভোটের দিন মানুষ যখন লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তিনি সেইটার প্রতিবিধান না করে আফটার থট থানায় এসে এফআইআর সুমোটো করে এবং তৃণমূল নেতার বয়ানে সেটা করে আজকে সাংবাদিককে তিনি নোটিশ পাঠাচ্ছেন। আমি বলছি ঠিক আছে, আদালতে দেখা হবে নিঃসন্দেহে।